বিরতির পর আবারও আপনাদের স্বাগত। রাজ্যের একটা সময় পরিস্থিতি অনেকটাই হাসফাস করছিল সাধারণ মানুষ গরমের ফলে, কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি অনেকটাই ঠান্ডা রয়েছে। কারণ কিছুদিন পর পরই দেখা যাচ্ছে অল্প অল্প বৃষ্টিপাত কিন্তু হচ্ছে বিভিন্ন জায়গাতে, তার পাশাপাশি বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গাতে কিন্তু কালবৈশাখী ঝড়েরও প্রকোপ দেখা যাচ্ছে। কালবৈশাখী ঝড় ও তুফানের ফলে বিভিন্ন জায়গাতে ক্ষয়ক্ষতি পর্যন্ত হচ্ছে এমন চিত্র কিন্তু উঠে আসছে। বিশেষ করে করবুক মহকুমার অন্তর্গত রামভদ্র এডিসি ভিলেজে যারা ব্রু শরণার্থীরা রয়েছেন, ব্রু শরণার্থী ক্যাম্পে আজ চার থেকে পাঁচটি ঘর তছনছ হয়ে গেছে গতকাল কালবৈশাখী ঝড়ে, এবং এই বিষয়টাকে কেন্দ্র করে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্রু শরণার্থী যারা রয়েছেন, এবং স্বাভাবিকভাবেই অনেকটাই সমস্যার মধ্যে রয়েছেন তারা। প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো সাহায্য করা হয়নি তাদের, এবং করবুক মহকুমার অন্তর্গত রামভদ্র এডিসি ভিলেজে ব্রু শরণার্থী ক্যাম্পে কালবৈশাখী ঝড় ও তুফানের ফলে আর ব্রু শরণার্থী ক্যাম্পে চার থেকে পাঁচটি ঘর তছনছ হয়ে গেছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে সমস্যায় রয়েছেন ব্রু শরণার্থীরা, এবং তার পাশাপাশি সরকার থেকে এখনো পর্যন্ত সাহায্য করা হয়নি। এই ঘরগুলো মেরামত করে দেওয়া হবে নাকি অন্য কিছু করা হবে সেই বিষয়ে নিয়ে অনেকটাই সমস্যায় রয়েছেন ব্রু শরণার্থীরা। গোটা ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই এখন ঘর ছাড়া গৃহহীন অবস্থায় রয়েছেন অনেকেই। চার থেকে পাঁচটি পরিবার যারা সেই ঘরগুলোতে থাকতেন যেগুলো ভেঙে গেছে, তারা এখন গৃহহীন অবস্থায় রয়েছেন, এবং গোটা বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই অনেকটাই সমস্যায় রয়েছেন। এই বিষয়টাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা শুনব। আপনারা শুনলেন সেই যারা ক্ষতিগ্রস্তরা রয়েছেন তারা কি বলছেন এই বিষয়টাকে কেন্দ্র করে। করবুক মহকুমার অন্তর্গত রামভদ্র এডিসি ভিলেজে ব্রু শরণার্থী ক্যাম্পে যারা বসবাসকারীরা রয়েছেন তাদের মধ্যে চার থেকে পাঁচটি ঘর কালবৈশাখীর ঝড়ে ও তুফানে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ভেঙে গুড়িয়ে গেছে বিভিন্ন ঘরগুলো, এবং এই বিষয়টাকে কেন্দ্র করে চার থেকে পাঁচটি পরিবার এই মুহূর্তে গৃহহীন অবস্থায় রয়েছে। সরকারের কি সাহায্য এখনো পর্যন্ত তাদের কাছে গিয়ে পৌঁছায়নি, এবং স্বাভাবিকভাবেই এই মুহূর্তে বৃষ্টির দিনে কিভাবে তারা খোলা আকাশের নিচে কিভাবে দিন যাপন করবেন সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে। স্বাভাবিকভাবেই অসহায় সেই পরিবারগুলো প্রশ্ন করছেন এবং সাহায্য চাইছেন সরকারের কাছ থেকে। ব্রু শরণার্থী ক্যাম্পে এই মুহূর্তে তছনছ হয়ে গেছে চার থেকে পাঁচটি বাড়ি কালবৈশাখীর জোরে, এবং এই বিষয়টাকে কেন্দ্র করে সরকার দ্রুত পদক্ষেপ নিক এবং তাদের সাহায্যে এগিয়ে আসুক সেটাই চাইছেন তারা। সময় ছোট বিজ্ঞাপন বিরতির, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।